أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। আবু ধাবি থেকে মামুন হোসেন প্রশ্ন করেছেন, কোন লোকের যদি সন্তান না হয়, নিঃসন্তান কোন একটি ছেলেকে পোষ্য হিসেবে রাখেন, এই সন্তান পিতামাতাকে মা বাবা ডাকতে পারবে কিনা, আর ওই পরিবারের ফ্যামিলির সম্পত্তি থাকলে সে কতটুকু সম্পত্তি ওই পোষ্য পালক পুত্রকে দিতে পারবে। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পোষ্য সন্তান ওই ছেলে বাপ মা ডাকতে পারবে, তবে মায়ের সাথে তার পর্দা হতে হবে, মায়ের সাথে পর্দা থাকা লাগবে, শরীরী পর্দা। অর্থাৎ মা তার জন্মদাতা মা হিসেবে পরিগণিত হবে না। যদি দুগ্ধ সম্পর্ক কায়েম হয় কোনো পোষ্য সন্তানের, সেক্ষেত্রে মার সাথে তার পর্দা থাকবে না। কিন্তু দুগ্ধ সম্পর্ক যদি কায়েম না হয়, সেক্ষেত্রে মার সাথে এই পোষ্য ছেলের পর্দা থাকতে হবে। আর মৌখিক বাবা মা বলে সে ডাকতে পারবে, লিখিত আকারে নয়। লিখিত আকারে অর্থাৎ দলিল দস্তাবেজ পরিচয় প্রদানের ক্ষেত্রে তখন তার আসল বাবা মার পরিচয় তাকে প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন, উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের বাবাদের পরিচয়ে ডাকো। অর্থাৎ পালক পুত্র পালক কন্যাদেরকে তাদের বাবাদের পরিচয়ে ডাকো। এখানে কোনো সন্দেহ নাই যে তারা পালক পিতামাতাকে বাপ মা ডাকতে পারবে। কথাটি অন্য, কথাটি হচ্ছে তাদেরকে যখন তোমরা সম্বোধন করবে, পরিচয় দিবে, তখন তাদের বাবাদের পরিচয়ে পরিচয় দিতে হবে। এটার ব্যাখ্যা এটা। আর অন্য একটি হাদিস আছে, মানিদ্দা আয়লা গাইরে আবিহি ফাকাদ কাফারা, কুফরুন দুনা কাফর, ছোট কুফুরের ভিতরে একটা কুফুরি হচ্ছে নিজের বাবার পরিচয়কে বাদ দিয়ে অন্যকে বাবা পরিচয় দেয়া। পরিচয় দানের ক্ষেত্রে পালক পুত্রকে অবশ্যই আসল বাবা মার পরিচয় দিতে হবে। কিন্তু সম্মানের ক্ষেত্রে যারা পালছেন, সে বাবা মাকে বাবা মা বলে ডাকতে পারবে, কিন্তু পরিচয় দিতে হবে জন্মদাতা পিতা মাতার পরিচয়। অনেকে বলবে, তাহলে তো এভাবে নিলে পালক পুত্র নেওয়ার কোনো তো হেতু থাকে না। তাহলে আপনি নিয়েন না পালক পুত্র, আপনাকে কে পালক পুত্র নিতে বলেছে? আপনি পালক পুত্র নেবেন যে বিধানকে ফলো করে, সেই বিধান দেখেই আপনাকে আমি বলছি পরিচয় আসল পিতা মাতার পরিচয় হবে, লেখাপড়া পরিচয় প্রদানের ক্ষেত্রে। কিন্তু ডাকার ক্ষেত্রে এদেরকে পিতা মাতা বলে সম্বোধন করতে পারবেন, সমাজ জানবে পোষ্য পুত্র এটা। আম্মা মা কুলতাহু ফি তাকসিমিল আমওয়াল, আর যেটা আপনি বলেছেন সম্পত্তির কতটুকু দিতে পারবেন, যেহেতু সে নাসাব নয়, আর নাসাব হলেও সেটা তার মরে যাওয়ার পর সম্পত্তি বন্টন হওয়ার বিষয় থাকতো, নাসাব নয়, এই জন্য ওটা প্রশ্ন আসে না, জন্মগত সন্তান নয়, তাই সে ওয়ারিস নয়। তার ওয়ারিস যখন সে নয়, তখন তার পিতা তাকে 1/3 মানে ম্যাক্সিমাম সমুদয় সম্পত্তির 3 ভাগের 1 ভাগ উইলিং করতে পারবেন, এর বেশি পারবেন না। হাজা ওয়াসাল্লাহু সাল্লামা বারাকা আলা নবীনা মুহাম্মদ।